ফুলটিকে আপনারা দেখতে পাচ্ছেন ফুলটি দেখলে কিন্তু একটা আলাদা রকম ব্যাপার চলে আসে এই ফুলটি কিন্তু বাগানের যে কোনো ফুলকে কিন্তু হার মানিয়ে দেবে সাদার মধ্যে হলুদ একটি পরাগ এবং তার মধ্যে কিন্তু আলাদা রকম ব্যাপার কিন্তু গাছের যদি বৈশিষ্ট্য দেখি গাছে কিন্তু প্রচুর পরিমাণে কাঁটা রয়েছে গাছে কিন্তু হাত দেওয়ার আগে খুব সাবধানে হাত দিতে হবে কারণ যে কোনো মুহূর্তে কিন্তু কাটা ফুটে যাবে গাছটিকে গ্রাম্য প্রচলিত ভাষায় গাছটিকে নাম বলা হয় পিত বেগুনের গাছ তো এই গাছটি কিন্তু ছোট ছোট ফল হয়ে থাকে যেগুলো অনেকটা বেগুনের এক মতো না লাল রঙের ফল হয়ে থাকে এবং যেইগুলি কিন্তু যথেষ্ট পরিমাণে বিষাক্ত এবং এই সমস্ত ফলগুলি কিন্তু রকম কোনো পাখি বা কোনো কিছুতেই খায় না তো এই যে ফলটি দেখতে পাচ্ছেন এখানে এখানে সবে এই গাছে ফলটি ধরতে শুরু করেছে কিন্তু এই ফলটি এখনো পাকেনি আর যদি আপনারা সমস্ত গাছগুলি দেখতে চান তাহলে এই দেখুন গাছে কি পরিমাণে ফুল হয়ে থাকে আমি আরেকটি গাছ দেখাচ্ছি ঝেকে ফুল চলে এসছে এবং প্রত্যেকটা ফুল কিন্তু অত্যন্ত লোভনীয় একটি ফুল এই সমস্ত গাছগুলি হয়তো আপনারা ফুল দেখার পর মনে হতেই পারে যে আমরা এটা বাগানে করতে পারি কিনা তবে কখনোই না এই সমস্ত একদম আগাছা গাছ এই এবং এই সমস্ত গাছগুলি কখনো বাগানে করতে হয় না তো এখানে একটা প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত সুন্দর একটা জলাশয় রয়েছে বড় এবং তার পাশে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি আর এখানে আমি যদি আরেকটি জায়গা দেখি তাহলে আপনাদের দেখাতে পারবো যেটা সেটা হচ্ছে এই বেগুনের ফলগুলি যে ফলগুলি কিন্তু দেখতেও কিন্তু অত্যন্ত লোভনীয় এবং এই যে দেখুন একদম রেড কালারের এবং দেখুন কত সুন্দর একদম একটা মার্বেলের মতো সাইজের এবং প্রচুর পরিমাণে কিন্তু এরা ধরে থাকে যখন এরা পেকে যায় তখন এদের কালারটি কিন্তু এইরকম হয়ে থাকে আর গাছ যত বড় হবে তত বেশি পরিমাণে এটা ধরবে এটাই কিন্তু স্বাভাবিক আর গাছটি মূলত গ্রামগঞ্জে আপনারা পাবেন শহরাঞ্চলে এই সমস্ত গাছগুলি একেবারে পাওয়া যায় না আর গ্রামগঞ্জেও বলতে বিভিন্ন ধরনের জঙ্গলের মধ্যে এই সমস্ত গাছগুলি আপনারা পেয়ে যাবেন তো গাছ প্রচুর রকমের হয়ে থাকে এবং প্রাকৃতির প্রচুর গাছ আর গাছের কাটা কিন্তু খুব সাবধানে হাত দিতে হবে আপনাকে হলে কিন্তু আপনাকে একদম কাটা হাতে ফুটে যাবে আর কাটা কিন্তু হাতে ফুটলে কিন্তু অবশ্যই জ্বালা রয়েছে আর এই গাছ বেগুনের গাছটি কিন্তু অনেক সময় বিভিন্ন ধরনের আয়ুর্বেদ শাস্ত্রে এর কিন্তু একটা ভেষজ গুণাগুণ রয়েছে অনেকেই বলে এই গাছের গোড়া থেকে নাকি বলে বিভিন্ন ধরনের দাঁতের সমস্যা বা দাঁতে পোকা লাগা বা পোকা বের করা এই সমস্ত ব্যাপারগুলি থাকে যদিও দাঁতে কখনো পোকা বা কোনো কিছু কিন্তু আমাদের গাছের কোনো রকম গোড়া বা কিছু দিয়ে বের হয় না যদি আপনার কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নিতে পারেন আমাদের কথা মতো কোনো কিছু কিন্তু আপনারা করবেন না এই সমস্ত কিছু করতে গেলে কিন্তু এই সমস্ত ভ্রান্ত বিষয়ে আপনার দাঁত বা কোনো কিছু নষ্ট হয়ে যেতে পারে তাছাড়াও এর প্রচুর গুণাগুণ রয়েছে ভেষজ একটি গাছ আর সে সমস্ত গুণাগুণ দেখতে হলে অবশ্যই আপনাকে এই সমস্ত গাছগুলির ছবি নিয়ে আপনাকে গুগলে সার্চ করে দেখে নিতে হবে আর তার সঙ্গে সঙ্গে আমরা তো বিশেষভাগ ক্ষেত্রেই কিন্তু গাছ পাগল মানুষ তো সে সমস্ত গাছগুলি যে ফুল রয়েছে সেই ফুলগুলি সত্যি অত্যন্ত লোভনীয় একটি ফুল আর অত্যন্ত সুন্দর তো ছোট্ট একটি ভিডিও এবং তার সঙ্গে সঙ্গে আশেপাশের প্রাকৃতিক পরিবেশ একটা দেখার মতো আলাদা রকম একটা পরিবেশ রয়েছে আর সকাল সকাল এরকম পরিবেশ দেখলে অবশ্যই মন একটা আলাদা রকম হয়ে যায় আর প্রত্যেকে এই সমস্ত গাছগুলি কিন্তু যেখানে দেখবেন অন্তত একটু সাবধানে চলবেন এবং বিভিন্ন ধরনের জঙ্গলে এই সমস্ত গাছগুলিকে দেখা যায় এবং তারা কিন্তু যে কোনো মুহূর্তে আমাদের এই সমস্ত কাটা কিন্তু ফুটিয়ে দিতে পারে কারণ এই সমস্ত গাছের যে কাঁটাগুলি রয়েছে মূলত তাদের গাছের দেহের গাছের আত্মরক্ষার জন্যই যেন যে যে করে কোনো কিছু আক্রমণ না করতে পারে আর তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম পাখি বলুন আর অন্যান্য যে সমস্ত প্রাণীরা বলুন তারাও কিন্তু এই সমস্ত গাছগুলিতে বসতে ভয় পেয়ে থাকে আর প্রচুর পরিমাণে হয়ে থাকে এই সমস্ত গাছ যেখানে একবার হবে এই যে ফলগুলি দেখতে পাচ্ছেন এই ফলগুলি এখানে পড়ে থাকলে আবার সেখান থেকে নতুন 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 প্রচুর চারা তৈরি হয়ে যায় এটা অটোমেটিকলি হয়ে যায় আর সেটার জন্য আর কিছু বলার নেই আর এই যে ফলটি রয়েছে এই ফলটি কিন্তু পাখিদের একটা সুন্দর খাবার প্রত্যেকটা পাখি যারা যারা উড়তে উড়ে আসে তারা এই সমস্ত ফলগুলি খেয়ে থাকে এবং খেয়ে তারপর যেখানে তারা আবার মল ত্যাগ করে সেখানে আবার নতুন নতুন গাছ হয়ে যায় এভাবেই তারা বংশ বিস্তারও করে তো আর কিছু বলার নেই ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করুন আর চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন